সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 2021 বিধানসভা নির্বাচনে একের পর এক তারকাদের রাজনৈতিক দলে নাম লেখানোর ঘটনা যেন নিত্য নৈমিত্তিক। প্রতিদিনই কোনো না কোনো ছেলে বেছে নিচ্ছে বিশেষ কোনো রাজনৈতিক রং। কেউ রাজনীতি করতে পাকা হাতে মাঠে নামছেন, কেউ আবার কি পুটলি জনগণের সেবার উদ্দেশ্যে গায়ে মাখছেন দলীয় রং। বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক দলগুলি টার্গেট করেছে সেলিব মহলকে। বেশ কয়েকবার শোনা গিয়েছিল রাজনৈতিক দলে যোগ দেবার প্রস্তাব পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তবে তিনি এই বিষয়ে নিজেকে জড়াতে চান না এমনটাই জল্পনা ছড়িয়েছিল সর্বত্র। তবে চলতি বছর নির্বাচনের আগে এই প্রসঙ্গ আরও একবার উস্কে দিলেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। 7ই মার্চ বিজেপির ব্রিগেডে মঞ্চে উপস্থিত থাকতে পারেন দাদা। এর আগে যাচ্ছে পালের সঙ্গে তার বৈঠক সাধনের মনে প্রশ্ন সৃষ্টি করেছিল, তবে এবার মোদির সঙ্গে একই মঞ্চে উপস্থিতকে উঠছে প্রশ্ন, তবে কি গেরুয়া শিবিরে বেছে নিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জল্পনা এখানেই শেষ নয়, তালিকায় রয়েছে আরও দুই বড় নাম, মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউড তথ্য সিনে দুনিয়ার দুই বাঘা বাঘা তারকা, তারা অনেকেই উপস্থিত থাকবেন ব্রিগেডের মঞ্চে। মোদির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থেকে কি বিজেপিতে যোগ দেবেন এই তিন স্টার, এই প্রসঙ্গে সামনে আসতেই বর্তমানে জোর জল্পনা। তবে কি অবশেষে রাজনীতির রং লাগতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের গায়ে? বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্যের মন্তব্যে অন্তত তেমনটাই ইঙ্গিত স্পষ্ট।